দাইতেছে। খালা মিয়া কয়, বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিঠি পাইছেন? পাইছি বাবা। বুঝা লই আপনি যে মার হার কালা? কোন মাথা জানি? আমার মেয়ে তো সুন্দর, হুরের মাপ কাটি, যারে মানছে হু মদিনার হুর কয়। এই মেয়ে, এই কালা ছেলে, আমি তো নবীর কথা মানি, সাহাবীরা নবীর কথা মানে না? মানে কি মানা মানে? যদি নবী ডাক দেয় সাহাবীরা, রে আয়, যুদ্ধে যেতে হবে, আর কারো কথা শোনে না। নবীর আদরের সাহাবি আব্দুল্লাহ বিন খুজাইফার জীবনী খুলে পাবেন। আব্দুল্লাহ বিন খুজাইফা এরকম রাত্রে 12টার পরে বিয়া শাদী হইছে, রাত্রে বিয়া হইতো, খানার টেবিলে বসছে, দোলার সামনে তো আস্তা মুরুব, এই বড় প্লেট, দোলার সামনে আস্তা মুরুব কয়েকটা লড়তাছে, বন্ধুরা মুরগির ফাইয়া দিয়ে টানতাছে, দোলা কয় খা খা। এদিক দিয়ে নবীর পক্ষ থেকে চিঠি নিয়ে আসছে সাহাবি, গভীর রাত্রে দরজায় দাঁড়ায় ডাক মারছে, আরে আব্দুল্লাহ বিন খুজাইফা, মুরগে হাত দিস না রে, তোর চিঠি আইসা গেছে। কার চিঠি? চিঠিটা কে লিখছে নাকি নবী লেখা জানে না? খুজাইফা বলছে, কার চিঠি? নবী পাঠাইছে। খুজাইফা, দোলাখানায় এত বড় আয়োজন গো, মুরগের দিকে আর হাত দেয় না, চট করে ওইটা দাঁড়ায় গেছে। সঙ্গীরা বলেন, আব্দুল্লাহ বিন খুজাইফা রে, খা রে, এত মজার খা নাকি খাবি না? খুজাইফা বলেন, সঙ্গীরা রে, তোরা খা, নবী আমারে ডাক দিয়েছে। রে সঙ্গীরা, যে নবীর কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে, নবীর হাতের চিঠি আসছে। চিঠিখানি হাতে লইয়া চুমা খাইয়া খুলে দেখে লেখা, আব্দুল্লাহ বিন খুজাইফা রে, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি নবী চিঠি পাঠাইলাম রে, কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, এ যুদ্ধের প্রধান সেনাপতি তোমারে বানাইলাম, সঙ্গে সঙ্গে আমার সাথে দেখা করো। গাইড সামনে দিলেন, আর পিছনে ফিরে চায় না, মুরুক ফালাইয়া, দোলাখানা ফালাইয়া, নতুন বিবি ফালাইয়া, ঘোড়ার উপরে উঠে ঘোড়ারে চাবুক মারে, আর কান্ধে ঘোড়ারে যায় আবার রাসূলের দরবারে। পিছে দিয়া ডাকি মুরুক বিরাত, রে আব্দুল্লাহ বিন খুজাইফা, কোথায় যাও? না না ডাইকো না, আমি রাসূলের ডাকে দৌড় দিয়েছি, কারো ডাকে আর ফিরবো না। হযরত আব্দুল্লাহ বিন খুজাইফা বলেন, আমি নবীর সামনে হাজির হয়ে গেলে নবী বলেন, আব্দুল্লাহ বিন খুজাইফা রে, এত রাত্রে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চট করে আইসা পড়ছো, কালকে তো তোমাকে যুদ্ধে যেতে হবে। হুজুর আমি রাজি। এমনি সময় একটা চিঠি খুজাইফার হাতে গিয়ে পৌঁছলো, নতুন বিবি চিঠি পাঠাইলেন, ও স্বামী চলে গেলা দোলাখানা ঘর থেকে, আমি যে তোমার বিবি হলাম, আমি যে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম, তুমি তো আমার সাথে দেখা করল না, আমার দেখা গেল না, দুইটা কথাও বলল না, স্বামী গো একটুর জন্য আসো, আমি তোমারে মন বইরা দেখা দেই। সঙ্গে সঙ্গে চিঠি সিরা ফালাইয়া কান্দে, না রাসূলের ডাকের পরে আর কারো ডাক শুনবো না। তারাই ছিল নবীর পক্ষের মেহমান, তারাই ছিল আশেকের রাসূল, তারাই হবে আমার আল্লাহর জান্নাতের মেহমান। আজকে যারা সেই নবীর পক্ষে বসে আছেন, আল্লাহর কসম, আমার নবী আপনাদের জন্য ফুল সিরাতের গার্ডে বসে থাকবে। দয়ারে নবী, মায়ারে নবীর আশেক পাগল খুজাইফা নবীর পাশে দাঁড়ানো, আরেকটা চিঠি গেছে, এটাও ছিঁড়ে ফেলছে। তিন নাম্বার চিঠি, রাসূল বলেন, খুজাইফা রে, কার চিঠি ছিল? খুজাইফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন বিবি আজকে বিয়ে হয়েছে, বিবির হাতের চিঠি দেখার জন্য বলছে, যা অনুমতি দিলাম, দেরি করো না, দেখা করে সঙ্গে সঙ্গে চলে আসো। দৌড়া যাইয়া দরজার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বিবি বিবি রে,
দেখ জীবনের শেষ দেখা দেখ রে বিবি, স্বামী ঘরের ভিতরে আসো তোমার সাথে দুইটা কথা বলি। আব্দুল্লাহ বিন খুজাইফা বলে না আমি যদি ঘরের ভিতরে যাই হয়তো তোমার জন্য আমার মহব্বত হয়ে যাবে। বিবি গো তোমার মহব্বতের জন্য আমার নবীর মহব্বত কই মা যায়, না না নবীর মহব্বতের চাইতে আমি কারো মহব্বত আমার ঘরে জাগা দেব না। বিবি যা দেখছো এখান থেকে দেখো, বিবিও কেমন বিবি কেমন মহিলা ছিলেন দেখেন। বিবি বলেন স্বামী গো আপনি কি ভাবছেন আমি যুদ্ধে যাইতে নিষেধ দিব? না নিষেধ দিব না, আমি এই জন্য ডেকে আনলাম আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, আমি যদি হাসরের ময়দানে দাঁড়াইয়া বলি মাবুদ গো আব্দুল্লাহ বিন খুজাইফা তোমার নবীর আশেক আমার স্বামী ছিল, আমি যখন বলবো তুমি যাতে আমাকে চিনতে পারো সেই পরিচয়ের জন্য তোমাকে আমার পাশে আনলাম দেখার জন্য, আমি তোমারে দেখবো তুমি আমারে দেখা বিদায় হয়ে যাও, আমি তো যুদ্ধে যাইতে তোমারে নিষেধ দিব না। কেমন মহিলা ছিলেন! ওহানের মহিলারা যদি যুদ্ধে গিয়ে মরতে হয় কোন তো স্বামীরে দিব, মরে মরে কালামিয়াই মরো কাম নেই ফুরে। আব্দুল্লাহ বিন খুজাইফা বিবির কাছ থেকে বললেন বিবি গো বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। একটা দৌড় মারছে যুদ্ধে চলে গেল লম্বা ঘটনা, যুদ্ধ করতে করতে হযরত আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ হয়ে গেছে। হলো না নতুন বিবির সাথে আর কথা হলো না, খবর হয়ে যায় আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি বলেন আমার স্বামী শহীদ, একটু জীবনের শেষ দেখা দেই খাসি। হাওলা কেসে পাগল বেশে দৌড়ে যায় স্বামীর খবর নেওয়ার জন্য, রাস্তায় যারে পায় যুদ্ধক্ষেত্র থেকে আসে তারে জিজ্ঞেস করে যুদ্ধ থেকে আসছেন, আমি আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি, শুনেছি আমার স্বামী বলে শহীদ, খবরটা কতটুকু কোথায় আছে আমার স্বামী? মৃত্যুর খবর মানুষ চট করে কয় না, কয় বাবা মারা গেছে, খবর কিন্তু ছেলের কাছে কয় না, কয় কি তোমার বাবা গুরুতর অসুস্থ তুমি বাড়িতে যাও, যদি সন্তানের যদি সত্যিকার অর্থে বাবার মহব্বত থাকে তাহলে ছেলে এই খবরটা কইলেই ছেলে চিৎকার মারে, না অসুস্থ না আমার মন বলে আমার বাবা নাই। যাইতেছে সাহাবী একজন বলেন আপনার স্বামী খুজাইফা না পিছনে আসতেছে, পিছনে আসলে তো আসতেছে সাহেবজনে কাদলি আনেন আইতাছে তো রাই নাকি সাহাবীরা মিশা কথা কয় হেকমত লাগায় কইছে আইতাছে পিছনে, আরেকজনকে জিগায় কহ পিছনে দেখছি আইতাছে, আরেকজনকে জিগায় হ পিছনে আইতাছে। ওই আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি আশ্চর্য হলেন, সকলে কয় শহীদ হলো আবার কই পিছনে আসতেছে, ব্যাপারটা তো বুঝি না, দৌড়ে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম আব্দুল্লাহ বিন খুজাইফা আমার স্বামী শহীদ হয়ে গেছে, সকলেই কই পিছনে আসতেছে, হুজুর আপনি কি কন? নবীজি কয় সবাই যখন কই পিছনে আইতাছে তা আমি আর কি না কমু, আমিও বললাম আব্দুল্লাহ বিন খুজাইফা পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন জিব্রাইল আমার বন্ধু বলে রে আব্দুল্লাহ বিন খুজাইফা পিছনে আসতেছে, আমার বন্ধুও যখন বলেছে পিছনে আসতেছে আমি আর চারজনে কাঁধে ওইটা আসতে দেখতে চাই না। জিব্রাইল তুই হাতটা লাগাইয়া দে আমার বন্ধুর পাগলের প্রেমের পুরস্কার, আমি আল্লাহ আব্দুল্লাহ বিন খুজাইফা রে জীবিত বানাইয়া দিলাম। জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ। আসুন আগে বাদে বলতেছিলাম, যদিও হয় কালো নবীর পক্ষে থাকলে ভাগ্যটা কি হয়, যদিও হয় কালো নবীর পক্ষে থাকলে ভাগ্য হয়। বাবা বাবা সিঁড়িটা পাইছেন, হুরের হুরের বাবা কয় চিঠি পাইছি বেটা মার হাড়া সুবিধা না, আমি তো রাজি নবীর কথা মানি কিন্তু মেয়েটা রাজি হয় কি না, আমার আল্লাহ কয় ঠিকই তো কইছ। আচ্ছা আসওয়াদ কালামিয়া যে আপনি এখন যান আমি পরামর্শ কইরা আপনার পরে জানাবো, আচ্ছা এতে কি বোঝা যায় বিয়া হইব?
কারণ বিয়া না দিলে ডাইরেক্ট কেউ কয় না যে বিয়া দিবে না, এটাই কয়, বয়স হয়েছে না, লেখাপড়া করবে, পরীক্ষা বাহির হয়েছে, এরকম কইলেই বোঝা যায় বিয়া দিবে না। আসওয়াত বাহিরে গিয়া মাথা চুলকে আর কয়, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, ওই তো না আমার হাবালা না দেখা কেউ আমার। আল্লাহ কয় খালা রে আরে তোর মার হাটা ওই বালা, আরে আমার নবী যেন সিডি লেখছে, নবী আঙ্গুল ইশারা করলে আমি আল্লাহ চাঁদ দুই টুকরা করে দেই, নবী সরাসরি চিঠি লেখছে এই চিঠি বিফল যাইতে পারে না, এই নবীর পক্ষে থাকবেন নি, থাকলে কি লাভ, আসেন সামনে যাই। আচ্ছা যাইতেছে গা, এদিকটা সুন্দরী মেয়েটা দৌড়ায় আসছে, আব্বা আব্বা বাবা কি মা, এতে কালো একটা ছেলে ছিল দেখলাম যে খুব খুশি, আবার যাইতেছে মনটা খুব কষ্ট, ব্যাপারটা কি? মেয়ের বাবা কয় মা এদিকে আসো, কি এই যে দেখো নবীজি চিঠি পাঠাইছে, কোন কি নবীর হাতের লেখা, দেন তো বাবা দেন তো আমি একটু চুমা খাই। বাবা কি লেখছে চিঠি? লেখছে তোমাকে এ কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য রাসূল বলছে। কোন কি বাবা রাসূল আমার লেগে চিঠি পাঠাইছে, তাইলে তো আমার মন কয় মদিনাতে বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই। বাবা দেরি করেন না, রাসূল কষ্ট পাবে গো বাবা, মদিনার মহিলারা আবার রাসূলকে কষ্ট দিতে রাজি না, ওখানের মহিলারা কষ্ট দেয় কি না কোন? রাসূল বলছে মা বোনদেরকে পর্দায় থাকো, ওখানের মহিলারা পর্দায় থাকতে রাজি না, তাই আমি গজল লিখছি, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাইরে সাবধানে থাকিও নারী বেপর্দা বেহায়া নারী, কইরা বেড়াই বাড়ি বাড়ি, জাহান্নামের আগুন তুমি সইবা কেমনে, জাহান্নামের আগুন তুমি সইবা কেমনে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাইরে সাবধানে থাকিও নারী। বলতেছিলাম এইভাবে যুবক যুবতীরা যখন নবীর কথা মানবে, মানতো কালো সাহাবি, মানতো মদিনার সুন্দরী বেডি, মানতো কিনা কোন? বলতেছিলাম মদিনার হুর বলেন বাবা গো রাসূল যখন আমার জন্য চিঠি পাঠাইছে আমি কালো আর সুন্দর বুঝি না, নবীর কথা মানতে যাইয়া আমি মদিনার হুর কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। কার কথা মানে কার কথা? মানো গো চট্টগ্রামের মা বোনেরা আমার নবীর কথা মানো, না যদি মানো কবরে যাইয়া কিভাবে আমার নবীর নাম বিক্রি করবা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল, কিভাবে বিক্রি করবা? আস নবীর পক্ষে নবীর কথা মানো, দেখো না মদিনার হুর নবীর কথা মানে। বাবা ডাক দেন যাইতেছে গা, রাসূল শুনলে কষ্ট পাবে, আপনি রাজি হন ডাক দেন, বাবা তো আগেই রাজি, বাড়ির সামনে গিয়া ডাকে কালামিয়া কালামিয়া, ফিরছে আসেন, ডাকটাই কি বোঝা যা বিয়া হইব, ঘুমাই রেছেন যেমন বিয়াটা খাইতেন না, দাওয়াত দিলে দাওয়াত দিলে খাইবেন নি, কিছু লইয়া যাইবেন না, খালি হাতে যাইবেন, লইয়া যাওয়ার কথা কইলে বাঙালি আর জানা, বহুত বাঙালি আছে, হ্যাঁ খুব আটশো টাকা খরচ করে যাবো, আর বিয়া খাইতাম একটা ফার্মের মুরুগ লইয়াম সারা বাড়ি খাইলাম, আসছে না এমন বেজাল্লা বাঙালি, অথচ হ্যাঁ কিন্তু পাঁচশো টাকার প্রেজেন্টেশন দিয়ে আর বিয়া খাইয়া গেছে, হ্যাঁ দিত না, এটা গেলাম বালা না, এগুলি খুব খারাপ। আচ্ছা ডাক দেন আইস, অহন জামাই না বাপ বুঝেন না, ডাহের তাসির তো বালা নরম হইতাছে, শ্বশুরের সামনে যেমনে যায় আদবের সহিত আসসালামু আলাইকুম।
আসেন বাবা, কি বাবা কি আমার মেয়ে তো রাজি হয়েছে আলহামদুলিল্লাহ। কই রাজি যে হয়েছে মিয়া, এখন তো বিয়ে হবে, মহরানার টাকা দেন। কই বাবা আমার কাছে তো টাকা টুকা নাই, পয়সা নাই। মেয়েটা কো আব্বা দেখছেন কেমন মেয়ে, কেন রহমত হবে না মা? আব্বা কি এই নবী যখন পাঠাইছে গরিব মনে হয়, টাকা মনে তার কাছে নাই, গরিব মানুষ। বাবা আপনি ধনী মানুষ না? হ ও ধনী, এমন একটা মেয়ের বাবা হও না কি কয় তোমার মেয়ে দেখো। বাবা রসুল খুশি হবে, আল্লাহ খুশি হবে, মহরণের জন্য কিছু টাকা আপনি ধনী না তাকে সাহায্য করেন, যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম, সাহায্য করেন, সাহায্যকারীকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ। কেমন পছন্দ করে এটার মধ্যে আলোচনায় গেলে সারা রাত যাবো গা, যাই না সংক্ষেপ করলাম। দেন বাবা মেয়ের পরামর্শে কিছু টাকা দিলেন, নাও বাবা নাও, গয়না দেখে অনেক টাকা। আবার জিগায় কালামিয়া জি আমার মেয়ে তো বড় লোকের মেয়ে, তো ভালো ভালো কাপড় পরতো, আজকে বিয়ে হইলে একটা নতুন কাপড় তো দরকার, একটা কাপড় কেনার টাকা আছে? ওই এমটি পকেট দশ পায় নাই, দিবেন কিনা? কর না দিলে যাবো গা, সাহস হয়ে উঠছে না, লাইন ফাইল এসে তো মেয়েটা কো আব্বা এটা হাগল যাই তো দিয়ে না, মহারানার টাকা যখন দিছেন কাপড়ের টাকার কত হইব? আবার দেলান কাপড়ের টাকা দেলান, কারে খুশি করতো কন্যা, কারে খুশি করতো? এই নবী খুশি হইলে খুশি হবে কে? আচ্ছা মাইকটার ব্যাটারি কম, মাইকটারে খারাপ কইলে, মাইকেরে খারাপ কইলে বেজার হইব কে? মাইকটারে যদি বালা কই, বালা কইছি মাইকেরে খুশি হইব কে? মাইকলা, কেন মাইকটা তো হেলার। আল্লাহ কই নবী হইলো আমার, এই নবীরে যদি তোমরা বালা কও আমি খুশি, সুবহানাল্লাহ, আর এই নবীরে যদি খারাপ কও আমি সুবহানাল্লাহ। সহজে বুঝছেন তো, মাইকেরে খারাপ কইলে বেজার কে? মাইক না, কিন্তু মাইক বেজার না, বেজার কে? আর মাইকেরে বালা কইলে মাইক খুশি না, খুশি কে? মাইকলা। সংক্ষেপ আলোচনা ঈদে মিলাদুন নবীর মাহফিল, কত যে বরকতের মাহফিল, আসুন না দোয়ার মধ্যে টের পাবেন। শেষ কথা এবার বলতেছেন বাবা কিছু টাকা দেয়ালান, দেয়ালান খুশি হবেন আল্লাহ, দেয়ালান না বাবা নবী খুশি হবেন, দেয়ালান না, আচ্ছা মা আচ্ছা দিতেছি। কালামিয়া ল কিতাব বলেন কালামিয়া, মহারানার টাকা লইয়া কাপড় কিনার টাকা লইয়া একটা দৌড় মারছে মদিনার মার্কেটে, ব্যবসায়ী ভাইরা তাকাইয়া দেখো নবীর আসে কারে কই রে, নবীর পাগল কারে কই, মদিনার মার্কেটে যাইয়া কাপড়ের দোকানের মধ্যে ঢুকেছে, ও দোকানদার একটা সুন্দর কাপড় দে, আমি নবীর পক্ষে থাইকা কালো হইয়া আমার ভাগ্য ভালো হয়ে গেছে, আজকে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা আমি বিয়ে করব, একটা কাপড় ভালো কাপড় দে, বিবি যেন খুশি হয়, এটা আমার নবীর তরিকা, কাপড় কিনবেন বিবি যেন খুশি হয়, সেই কাপড় কিনেন, কোনটা নেবেন দেখেন কোনটা ভালো হবে, আসওয়াত কাপড় দেখতে কোনটা নিব কোনটা না, কোনটা নিব কোনটা না, এমন সময় শুনে রাস্তা দিয়ে কে জানে গো পাগলের মতো দৌড়াই আসতেছে, এতিমের মতো কাঁদতেছে আর ডাকতেছে, মদিনার সাহাবীরা রে, মদিনার দোকানদাররা রে, মদিনার ব্যবসায়ীরা রে, মদিনার যুবকেরা রে, খবর পাইছুনি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দোকানদারেরা ও কাঁচা বাজারের ব্যবসায়ী ভাইরা তোমরা কারা গো ঈদে মিলাদুন নবীর পক্ষে এসেছো, এইভাবে তোমাদের মতো মদিনার দোকানদারেরা দোকান বন্ধ করে দিয়েছে, আর দোকানদারি করবে না, শাটার বন্ধ করে বাড়িতে যাইয়া তোর বাড়িটা লইয়া রওনা হয়ে গেছে, যুবকেরা ও বাবা যুবকেরা কারা গো ঈদে মিলাদুন নবীর পক্ষে মাহফিলে হাজির হয়েছো, যুবকেরা দৌড়া যাইয়া যুদ্ধের পোশাক গায়ে লাগাইয়া মার পায়ে সালাম করে, মা বলেন বাবারা কি ব্যাপার কোথায় যাবি, যুবকেরা বলেন মা গো বিদায় দাও গো রাসূল যুদ্ধে রওনা হয়ে গেছে, মা কেঁদে কেঁদে বলতো সন্তানেরা যা জলদি করে যা, যাইয়া রাসূলের সামনে দাঁড়াইয়া থাকবি রে, একটা তীর যেন রাসূলের গায়ে না লাগে,
যুবকের দৌড়াইয়া যায় আমার নবীর পক্ষে, সকলে যাইতেছে আসওয়াত কালা সাহাবি, দাঁড়ায় দাঁড়ায় নিজেকে নিজে প্রশ্ন করে, এরে কালা সাহাবি, ও কালা মিয়া, এখন কি যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি, নবীর দিকে যাবি না মদিনার হুরের দিকে যাবি? সঙ্গে সঙ্গে মন পায়সানা করে দিলেন, না না না, বিয়ের বাজার করব না, সুন্দরী মেয়ের দিকে যাব না, আমি আমার রাসূলের দিকে যাব, যুদ্ধের বাজার করব, বিয়ের বাজারে টাকা দিয়া হযরতে আসওয়াত কালা সাহাবি একটা তরবারি কিনা ফলাইছে। আল্লাহু আকবার! এটা কেমন যুবক রে, কেমন আশেক রে, বিয়ের বাজারে টাকা দিয়া নবীর পক্ষে যুদ্ধের বাজার করে, তারাই বুঝেছে ঈদে মিলাদুন নবী। যুদ্ধের বাজার তরবারি কিনে পিছে পিছে যাইতেছে আর ডাকতেছে, দয়াল নবী নোর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কন্যা, দয়াল নবী নোর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এইভাবে দৌড়াইয়া গুনগুন করে যাইতে 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 যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ শরিক হলেন। যুদ্ধ করতে করতে নতুন তরবারি হাতে আসওয়াত বল্লমের আঘাতে কলিজাটা বাহির হইয়া গেছে, চিত হয়ে পড়ে গলাগাটা মুরগির মতো, লাফাইয়া লাফাইয়া জিব্বাটা বাহির করে দিয়ে একটা ডাক মারছে, আল্লাহর নবী দেখা হবে গো হাশরের ময়দানে। হযরতে আসওয়াত শহীদ হয়ে যায়। কিতাব বলেন যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছে। নবীজি মাথাটা আলগি দিয়ে দেখে, সাহাবীরা গলা কাটা মাথা ফাটা কলিজা বাহির হাত কাটা গড়াগুড়ি করতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছে, আমার নবীর সালাম জানাইয়া জানাইয়া বিদায় হইয়া যায়। রাসূল বলেন, সাহাবীরা রে দে দে, আমার সাহাবী শহীদদেরকে তোরা দাফন করে দে, গোসল করাইস না, কাফন পরাইস না, হাশরের দিন আমি নবী আল্লাহর সামনে তুলে ধরবো, প্রভু গো দেখো আমি নবীর উম্মতের মতো, এইভাবে তোমাকে খুশির জন্য কেউ রক্ত দিছেনি, আমি নবী আমার শহীদদেরকে দেখাবো, দাফন করো, গোসল দিও না, কাফন পরাইও না। দাফনের কাজ শুরু হলো, কিতাব বলেন 69 জনকে দাফন করার পর রাসূল বলেন, ওই তো দূরে দিয়ে আমার কালা সাহাবীর মতো দেখা যায়। রাসূল বলেন, চলো চলো ওদিকে যাই, যাইয়া দেখে আসওয়াত চিত হয়ে পড়ে আছে নতুন তরবারিটা হাতে। রাসূল চুকির পানি ছেড়ে দিয়ে কয়, আসওয়াত রে আয় আরো পাশে যাই। রাসূল বলেন, আর একটু পাশে যাইয়া দেখি জিব্বাটা বাহির হইয়া কপালে লাগিয়ে রইছে, আর একটু কাছে যাইয়া দেখি ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে। আমার নবী বলেন, মাবুদ গো আমার আসওয়াতকে তুমি কি দিবা গো আল্লাহ, মদিনার হুর নিল না, আমি নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে কলিজাটা দেখাইয়া জীবন দিল, আমার আসওয়াতকে কি দিবা, দে দে তোরা আমার আসওয়াতকে কবর নামাইয়া দে। আমার নবী কবরের পাশে দাঁড়ানো ছিল, আসওয়াতের লাশ ধরে ধরে কবরের দিকে আনতেছে, আমার নবী আসওয়াতের কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন জানতে চায়? আমার নবী বলেন, আসওয়াত কবরে আসতেছে সেই জন্য হাসি, হুজুর আসওয়াত কবরে আসলে হাসবেন কেন আমরা জানতে চাই? আমার নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াত মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম, আমি নবীর কথা শুনে বিয়ের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিল, মদিনার হুর নিল না রে সাহাবীরা, সেই জন্য আমার আল্লাহ খুশি হইয়া রে সাহাবীরা মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। বলুন, এই নবীর পক্ষে, এই যে মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই যে সেই জান্নাতি হুর আসে, আসুন সেই নবীর উপর ঈদে মিলাদুন নবী, যে নবীর নাম রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী রহমত, যেই নবী করুণা, আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর পক্ষে মিলাদুন নবীতে বসেছি। বিস্তারিত আলোচনা করলে কয়েক ঘন্টা কয়েক রাতের দরকার, শুধুমাত্র একটু আলোচনা করলাম, তবে মিলাদুন নবীর পক্ষে থাকেন এটাই নবীর পক্ষ, নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ, নবীকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন নিশ্চয়ই আপনারা নবীকে খুশি করেছেন, নিশ্চয়ই নবীকে খুশি করার পর আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়েছেন। আসুন দোয়া করি।